ভগবান, এইভাবে কি কেউ ডাটা আলু পোস্টের আলু কাটে? কিছুই তো পারো না দেখছি। কেন আন্টি, বিয়ের আগে বাড়িতে তো আমি এভাবেই আলু কাটতাম। কই, বাবা তো কোনোদিনও কিছু বলেনি। বৌমা, ওটা ছিল তোমার বাপের বাড়ি, আর বাপের বাড়ি বলতে তো ওই দুজন, তুমি আর তোমার ওই হোমিওপ্যাথ ডাক্তার বাবা। তার সংসার কিভাবে সামলাতে হয় তা তুমি বুঝবে কি করে বাছা? ছাড়ো, দাও আমাকে, দাও আমি দেখিয়ে দিচ্ছি। এরপর থেকে যেন আর ভুল না হয়। সাত সকালে লেকচার শুরু হয়ে গেল, কোথায় ভাবলাম একটু গানের রেয়াজ করব, তা না এখন সকাল সকাল আলু ডাটা পোস্তর আলু শেপের উপর লেকচার শুনতে হচ্ছে। কি হলো, বুঝলে? ঠিক আছে আন্টি। আকাশে মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। বৌমা, ও বৌমা, ও বৌমা, কোথায় গেল রে বাবা? এই বয়সে যদি আমাকেই সব করে নিতে হয় তাহলে ছেলের বিয়েটা দিলাম কি করতে? কিচ্ছু পারে না, ঢিঙ্গি মেয়ে, কাজের বেলায় লবডঙ্কা, শুধু লেখাপড়া করেছে আর গান শিখেছে। এই বয়সে আমি কত করব? আমাকে না জানিয়ে হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে গেলে যে? পাশের বাড়ির বৌদি শাড়ির নতুন স্টক তুলেছে, হোয়াটসঅ্যাপ করলো। আপনি পুজো করছিলেন তাই আপনাকে বিরক্ত করিনি, কিন্তু এই জামা কাপড়গুলো এখানে এলো কি করে? উড়ে উড়ে এসছে মা, আমার কি সেই কপাল? নাহলে সব ভিজত। কিন্তু বৃষ্টি তো পড়েইনি। যদি পড়তো তাহলে আজ শুকনো জামা কাপড়গুলো ভিজতো তো? তা গেলে যখন আমাকে জানিয়ে গেলি তো পারতে, আমি নাই খোঁড়া পায়ে সব কিছু করে নিতুম। পাশাপাশি কোথাও গেলে আমি বাবাকেও না জানিয়ে যেতাম, উনি চেম্বারে পেশেন্ট নিয়ে বিজি থাকতেন। হোমিওপ্যাথ ডাক্তার, তার আবার কটা পেশেন্ট হয় গো, তার আবার ব্যস্ততা। এখন চলো জামা কাপড়গুলো নিয়ে চলো আমার সঙ্গে, বারান্দায় মেলাটাও শিখিয়ে দিই। এই কেমন জায়গা আমার বিয়েটা দিলে বলো তো বাবা? ক্যান ইউ ইমাজিন, আলুর শেপ, জামা কাপড় মেলার প্রপার প্রসেস, হোয়াট দ্য হেল! আমি নাকি ওনার ছেলে প্রপারলি টেক কেয়ার করি না, ওনার মতো যত্ন করে ব্রেকফাস্ট বানিয়ে দিই না। রাই, জানি তোমার আমার মায়ের সাথে তোমার অ্যাডজাস্ট করতে খুব কষ্ট হচ্ছে, বাট ট্রাস্ট মি, তুমি মাকে যেরকম ভাবছো মা সেরকম একদম না। উপরের খোলস মাত্র, এটা ভেতরটা শামুকের মতো। কিরে কি হলো হঠাৎ এভাবে? সব শিক্ষায় কি বৃথা হয়ে গেল? কিন্তু মা, তোর মা থাকলেও তো তোকে এগুলোই তো শেখাতে। এটা আমার ব্যর্থতা, আমি তোকে এগুলো শেখাতে পারিনি। শুধু ঘর কন্যা করে আজকের দিন একটা মেয়ে চলতে পারে না বাবা। একটা মেয়ের জীবনে আরো অনেক অনেক কিছু করার আছে। সেই শিক্ষাই তুমি আমায় দিয়েছ, তোমার হোমিওপ্যাথ চিকিৎসা নিয়েও টিস করে, মানে তুমি নাকি ডাক্তারই নও। তাহলে তুই কি চাস? আমি মুক্তি চাই। তাহলে দাঁড়া। এটা
one condition. কি? Slow poison করতে হবে। আর যাতে তোর উপরে কোনো সন্দেহ না যায়, তুই তোর শাশুড়ির খুব ভালো খেয়াল রাখবি। উনি যা পছন্দ করেন তাই করবি। তাহলেই তুই সব সন্দেহের ঊর্ধ্বে। কে? পারবি তো? I must do it. তোর কথা ভেবেই তো ওষুধটা দিয়েছিলাম আমি। এখন তুই বলছিস। আমি আন্টিকে চিনতে পারিনি বাবা। আন্টি এখন একেবারে অন্যরকম। ক্যান ইউ ইমাজিন? আন্টি এখন নিজের মৌসামে গান তুলিয়ে দিচ্ছে। নিজের মাকে সেভাবে মনে পড়ে না। এখন যখন সেই মাকে খুঁজে পেলাম, কি ভুল করে ফেললাম বাবা, কি ভুল করে ফেললাম। বিক্রম ঠিকই বলেছিল, বাইরে কঠিন হলো ভেতরের মানুষটা। তোমার কথা মতো যত্ন করতে উনি একেবারে চেঞ্জ হয়ে গেলেন। শুধু মা নয়, একজন ভালো বন্ধুও পেলাম। এখন তো আন্টি বিক্রমকে আমাকে সঙ্গে নিয়ে বিক্রমকে লেগ পুলিংও করে। তাহলে ওষুধটা খারাপ দিয়ে কি বল, সব ঠিকঠাকই তো চলছে বাবা? কিচ্ছু হবে না, তুই নিশ্চিন্তে বাড়ি যা, তোর শাশুড়ির কিচ্ছু হবে না। মানে? ওটা একটা ভিটামিন ওষুধ ছিল, দিয়েছিলাম যাতে উনি একটু স্ট্রং হন। আর স্ট্রং হলে খিটখিটে ভাবটা কেটে যাবে। তার উপরে তে উনি পেয়েছেন তোর সেবা। তার মানে আন্টি? কিচ্ছু হবে না ওনার। তুই ভাবলি কি করে তোর বাবা এমন একটা নিষ্ঠুর স্টেপ নেবে? থ্যাংক ইউ বাবা, আই এম সরি। নো সরি, বুঝলাম তোর মনটাও তোর মার মতনই নরম হয়েছে। হ্যাঁ, মাঝে একটু ছেলে মানুষই করে ফেলেছিলি, বাট ইটস ওকে বাবা। পাগলি একটা। শোন, পরের বার আরো দু শিশি ঔষধ নিয়ে যাবি, আর এবার জামাইকেও সঙ্গে নিয়ে আসিস, জমিয়ে আড্ডা দেওয়া যাবে। তোমার ছেলে রাজি হবে? আরে সেটা তুমি আমার উপর ছাড়ো না, মুখ জব্দ করবো ব্যাটাকে আমি আর তুমি। সরি আন্টি। সরি কেন? কিচ্ছু না, এই ওই গানটা কর তোমার, ওই যে ওই গানটা। আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির